দর্শকও বলেছেন যে এই যে বানর নীতির ডারউইনের থিওরি এখানে এখানে নাকি কোথাও এখানে নাকি বলে দিয়েছে যে ডারউইনের থিওরি এটা সত্য নয়, এই কথা নাকি তিনবার বলা আছে। এই যে বই আমার হাতে, সাংবাদিক ভাইরা আছেন, আপনারা পড়ে দেখবেন, ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অনুশীলনী ষষ্ঠ শ্রেণী 114 নম্বর পৃষ্ঠা পড়ে দেখেন কোথায় আছে এই কথা। তাহলে গুজব ছড়াইল কে? এদেশের মানুষটা শিক্ষামন্ত্রীরা। উনি বলেন কি, বানর থেকে আসে এসেছে এই কথা কোথাও বলে নাই। আপনি দেখেন 114 আগে 13, এইখানে 1974 সালের 24 নভেম্বর, এটা কি খুঁজে পেয়েছে? মানুষের পূর্বপুরুষ ছিল নাকি লুসি গোত্রীয় লুসি? এই দেখেন ছবি, এটা শিক্ষামন্ত্রীর মতোই প্রায় দেখা যায়। এটা হলো আগের পৃষ্ঠায় মানুষের পূর্বপুরুষ নাকি এরকম, পরের পৃষ্ঠায় উনি শিরোনাম করেছে, দেখেন দুটো শিরোনাম দেখাই, আসুন খুঁজে দেখি মানুষের বিবর্তনের ইতিহাস। এটা এক শিরোনাম, উনি খুঁজে পান নাই, কোরআন তো কোনোদিন পড়েন না, কোরআনে কোথাও বলা আছে এটা উনি খুঁজে পান না। পরের যে লেখা আছে মানুষ কোথা থেকে এলো, এই শিরোনাম দিয়ে ডাইরেক্ট উত্তর লেখেন নাই। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিচে কার ছবি আছে? ওখানে শিক্ষামন্ত্রীর ছবি, এরপর আরো কিছু মন্ত্রীর ছবি, এরপরে কিছু মানুষের ছবি। সাংবাদিক ভাইরা পুস্তক নিয়ে দেখেন, গুজব পেয়েছে। ওরা বলে আমরা গুজব ছড়াই, মসজিদের নগরীতে তারা মন্দির স্থাপন করতে চেয়েছে, এই কি বলে আপনার মূর্তি দিয়ে ভরতে চেয়েছে, আমরা মূর্তির বিরোধিতা করেছিলাম। আজকে তারা এই বই নিয়ে দেখেন প্রত্যেকটা বইয়ের মধ্যে জল ছাপে শত শত মূর্তি দিয়েছে। দেখুন আপনারা পিছনের পাতায় মিথ্যা হলে আমাদেরকে বলে কত বড় সাহস, বলে চরমনা বিশ্বাস মিথ্যা বলেছে, শত শত মূর্তির লেখটা মূর্তির ছবি দিয়েছে। তারা আমাদের চচির সন্তানদের হাতের মধ্যে ঘরে ঘরে মূর্তি পৌঁছানোর বন্দোবস্ত করেছে, আর মনে করে আমরা বোধহয় সব অন্ধ হয়ে গেছি। কথাবার্তা পরিষ্কার, আমাদের আমির ঘোষণা করেছেন, প্রতিবাদ হয়েছে, মুসলমানের সন্তানেরা এই বই হাতে নেবে না, নেবে না, নেবে না ইনশাআল্লাহ। এই বই ছাপতে যত টাকা খরচ হয়েছে শিক্ষামন্ত্রীর চিত্রগোষ্ঠীর তালুক বিক্রি করে, যারা সম্পাদন করেছে, যারা জড়িত ছিল তাদেরকে আদালতে হাজির করে, তাদের সম্পদ বিক্রি করে, তাদেরকে গোয়ামি খাটিয়ে এই টাকা উদ্ধার করা হবে। আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।